আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের শরীরের বুকের মধ্যে অতি গুরুত্বপূর্ণ দুইটা অঙ্গ রয়েছে, যাদেরকে ফুসফুস বলা হয়। এই ফুসফুসকে মেডিকেল সায়েন্সের ভাষায় লাংস বলা হয়ে থাকে। আমরা ফুসফুস শুনলেই ফুসফুস ক্যান্সার কথাটা মনে পড়ে। পুরুষ মানুষের অতিরিক্ত স্মোকিংয়ের কারণে যে ক্যান্সার হয়, যে ক্যান্সারে বেশিরভাগ ক্ষেত্রেই শতভাগ মর্টালিটি, সেটি হচ্ছে ফুসফুসের ক্যান্সার। আজকে আমরা জানব, এই ফুসফুস যদি 1 মিনিট বন্ধ থাকে, আপনি পৃথিবী থেকে বিদায় নিতে বাধ্য হবেন। অনেক ক্ষেত্রে অনেকে 1-2-3 মিনিট পর্যন্ত ফুসফুস অকার্যকর করে, মানে হোল করে থাকতে পারে। এর বেশি হলেই মস্তিষ্কের অক্সিজেন ঘাটতি থাকে। আমরা বাইরে থেকে অক্সিজেন নেয়া, ভিতরে কার্বন ডাইঅক্সাইড বাইরে পাঠানোর জন্য গুরুত্বপূর্ণ যে অঙ্গ ব্যবহার করি তাকে ফুসফুস বলা হয়। ফুসফুসের ব্যায়ামের জন্য আপনি কি করবেন, এটি আমরা জানব। বাচ্চাদেরকে ফুসফুসে ব্যায়াম শেখাতে আরাম করে বসতে দিন, ভালো করে নিঃশ্বাস নিতে দিন, শুরুতে পেট, এরপরে ফুসফুস। শ্বাস নিয়ে কিছু সময় শ্বাস ধরে রাখুন, এরপরে শ্বাস ছেড়ে দিন। জোরে শব্দ হবে, বুঝবেন ফুসফুস ভালো কাজ করতেছে। এভাবে আপনি 10 বার করতে পারেন। শ্বাস নিন, শ্বাস ধরে রাখুন, 10-15-20 সেকেন্ড পর্যন্ত ধরে রাখতে পারেন। আপনার ক্যাপাসিটি ভালো থাকে আরো ধরতে পারেন বেশি। শ্বাস ছেড়ে দিন, আবার নাকের একটা পাশ বন্ধ রাখুন, শ্বাস নিন, শ্বাস ধরে রাখুন, শ্বাস ছাড়ুন। আবার অল্টারনেটিভ, আপনার বাচ্চাকে 2-3 বছরের পর থেকে অসুস্থ হওয়ার আগে সুস্থ থাকতে এই ব্যায়ামে অভ্যস্ত করুন। ফুসফুস ভালো থাকলে শরীরের বেশিরভাগ অংশই ভালো, কেননা ফুসফুসের সাথে অক্সিজেন জড়িত, কার্বন ডাইঅক্সাইড জড়িত, রক্তের ভালো সার্কুলেশন, অক্সিজেন সমৃদ্ধ হওয়া জড়িত, ব্রেন ডেভেলপমেন্ট জড়িত। শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গের মধ্যে হার্ট ফুসফুস অন্যতম। আপনার বাচ্চার ফুসফুসের নিয়মিত যত্ন নিন। বাসায় বড়রা যদি সিগারেট খাওয়ার অভ্যস্ত থাকেন, বাচ্চা জন্মের পরে বাবা হিসেবে, গার্ডিয়ান হিসেবে সিগারেট খাওয়াটা ছেড়ে দিন, কেননা প্যাসিভ স্মোকিং একটা শব্দ মেডিকেল সায়েন্সে। আপনি বাবা হিসেবে স্মোকিং করবেন, এর একটা টক্সিক ইফেক্ট আপনার পাশের শুয়ে থাকা সন্তানের উপরে পড়বে, আপনার ওয়াইফের পড়তে পারে। আপনার ফুসফুসের নিয়মিত যত্ন নিন, সচেতন হন। আপনি একটা সফিক আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।